আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজন বিফ চিলি। মাংস নিয়েছি 1 কেজি, হাড় এবং চর্বি ছাড়া। মাংসগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, চাইলে আপনারা স্কোয়ার করেও কেটে নিতে পারেন। আদা বাটা 1 টিস্পুন, রসুন বাটা 1 টিস্পুন, লাল মরিচের গুঁড়ো 1 টিস্পুন, ভাজা জিরে গুঁড়ো 1/4 টিস্পুন, সাদা গোলমরিচের গুঁড়ো 1/4 টিস্পুন, ধনিয়া গুঁড়ো 1 টিস্পুন, সয়া সস 1 টেবিল স্পুন, হোয়াইট ভিনেগার, মানে যেটাকে আমরা সিরকা বলে থাকি, সেটা 2 টেবিল স্পুন। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন এটাকে ভালো করে মেখে নেব আর ম্যারিনেট করে রাখব 1 ঘন্টা। বিফ চিলি 2টা ভার্সন আছে, একটা একটু গ্রেভি আর একটা একটু ড্রাই। আজকে হবে গ্রেভিটা। ম্যারিনেট করা মাংসটার সাথে আমি কর্নফ্লাওয়ার দিয়ে আবার মেখে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়েছি 2 টিস্পুন। আপনারা যদি মনে করে থাকেন এটার সাথে ময়দা অথবা আটা দিয়ে মেখে নেবেন, তাহলে কিন্তু হবে না, তাহলে টেস্ট ভালো হবে না। কর্নফ্লাওয়ারটা কম হয়েছে, তাই আমি আরও 1/2 টিস্পুন দিয়ে মাংসগুলোকে আবার ভালো করে মেখে নিচ্ছি। সেম রেসিপি ফলো করে আপনারা মুরগি, খাসি অথবা মহিষের মাংস দিয়ে ট্রাই করতে পারেন। আমার মাখা হয়ে গেছে, এখন এটাকে ভেজে নেওয়ার পালা। আমি চুলায় একটা প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে, আমি এটাকে সয়াবিন তেল দিয়েছি, আপনারা চাইলে অলিভ অয়েল তেলও ইউজ করতে পারেন। এখন এগুলোকে ভেজে নেব। চাইনিজ রান্নাগুলো সবসময় চুলার আঁচটা হাই হিটে রেখে করতে হয়। আমি চুলার আঁচটা হাই হিটে রেখে মাংসগুলো ভেজে নেব। মাংসগুলোকে নাড়াচাড়ার উপর রাখতে হবে, না হলে তলানিতে লেগে যেতে পারে, আর মাংস থেকে যদি পানি ছেড়ে দেয় ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। মাংস ভাজার সাথে সাথে পানিগুলো ভাজা হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। মাংসের পানিগুলো শুকিয়ে গেছে, এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। দেখে মনে হচ্ছে ভাজাটা ভালোই হয়েছে। একটা বাটিতে এগুলো এখন তুলে নিচ্ছি। এবার চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম 1 টিস্পুন বাটার। এখন দিয়ে দেব রসুন কুচি, সাথে দেব আদা কুচি, দিয়ে ভালো করে তেলের উপরে এগুলোকে ভেজে নেব। চাইলে আপনারা পেস্ট ব্যবহার করতে পারেন, আর একটু ভেজে নিলে কাঁচা গন্ধটা থাকে না, খুব সুন্দর একটা অ্যারোমা ছড়ায়। এখন দিয়ে দিলাম কাঁচা মরিচ আর কিউব করে কেটে রাখা পেঁয়াজ। আমি পেঁয়াজগুলোকে কিউব করে কেটে নিয়েছি, তারপর যেগুলো মোটা মোটা ছিল সেগুলোকে খুলে নিয়েছি। এখন দিয়ে দিলাম গাজর, কেটে রাখা গাজরগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লাল, সবুজ এবং হলুদ কালারের ক্যাপসিকাম দিয়েছি একটু সৌন্দর্যের জন্য। আর এই সবগুলোকে 1 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি এখানে 3 টেবিল চামচ টমেটো সস ব্যবহার করেছি। আপনারা চাইলে টমেটো সসের পরিবর্তে টমেটো ক্যাচাপটাও ব্যবহার করতে পারেন, অথবা চিলি সসটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম ওস্টার সস 1 টেবিল চামচ, টেস্টিং সল্ট 1/4 টিস্পুন, আর সাথে আছে ম্যাজিক মশলা 1/4 টিস্পুন। টেস্টিং সল্ট ছাড়া চাইনিজ রান্না চিন্তাই করা যায় না, যদিও এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতি, কিন্তু মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আপনারা টেস্ট অনুযায়ী দেবেন। সবশেষে মাংসগুলো দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি, আর অবশ্যই আঁচটা হাই হিটে থাকবে। খাবারটা যখন কালারফুল হয় তখন ছোটো বড় সবাই খাবারটা খেতে খুব পছন্দ করে। যেহেতু এটা একটু গ্রেভি হবে, তাই আমি এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আমি এখানে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিয়েছি, আর এখন দিয়েছি বাটার, আবারও বাটার দিয়েছি 1 টিস্পুন। সবগুলোকে ভালো করে মিক্স করে রান্না করব 5 মিনিট। আমার 5 মিনিট প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন কতটা গ্রেভি হয়েছে এবং কি সুন্দর একটা কালার এসেছে। তৈরি হয়ে গেল আমার বিফ চিলি অথবা চিলি বিফ। আমার রেসিপিটি যদি ভালো লাগে বাসায় ট্রাই করবেন, এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।